দেখুন শরৎ পট্টনায়ক উপরে যে কালী মাড় করা যাই তা অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক ঘটনা। শরৎ পট্টনায়ক কংগ্রেসের এভাবে এক নেতা যিকি আমি কইপার রাজনীতি ভিতরে বহুত লোক রই থাকে তাঁকর গোড়ে আপনার দুর্নীতির ছিটা লাগে বা তাঁর বস্ত্রের দুর্নীতির ছিটা লাগে কলঙ্ক লাগে। শরৎ পট্টনায়কর সেমি কোণী গোটাই তাঁর আপনার দেখবেন তাঁর পলিটিকাল ক্যারিয়ার সেভাবে কিছু দুর্নীতির ছিটা লাগিছে এবং শরৎ পট্টনায়ক যেতবে কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন সেতবে কংগ্রেসের পুনরুত্থান হয়েছে। 2002 আপনার দেখবে যেত সে দায়িত্বে লে 2002 দল বহু ভাল প্রদর্শন করে আপনার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু অতি রহস্যজনক ভাবে 2004 তাঁকে পদবী হটাই দিয়া যাই যে সময় কংগ্রেস পুনরায় ক্ষমতাকে ফেরবার সম্ভাবনা লা এবং তাপরে দীর্ঘ 20 বর্ষ ধরিকি সে রাজনীতির এক প্রকার দূরেক রয়েছে। পিসিসি সভাপতি হলাপরে আপনার দেখবে কংগ্রেসের যেতে গোষ্ঠী অনেক সবু গোষ্ঠীকে সে একাঠি করিকি নির্বাচন নির্বাচন বৈতরণীতে আমি কইপার সে তাঁর ঝাম্প দিয়েছিল এবং ভাল প্রদর্শন করে নির্বাচন ময়দানে কংগ্রেসের একটা ভাল ভাইবস নিয়ে আসছিল কিন্তু যেহেতু পাঠি সেপটু আসিপার্লা না সে কাহ পয়সা দিয়ে পারে না কুয়াগলা কংগ্রেস টিকট বিক্রি করা হচ্ছে যেটা সম্পূর্ণ ভ্রমাত্মক তথ্য এবং যেতবে সে পুঁ থে দলকে এক প্রকার 9 আসন 14 বিধানসভা আসন আনি দিয়েছেন আপনার এই যে মোদি লহরের গোটে তাঁর লোকসভা সদস্য বজায় রাখিছেন সেই সময় তাঁকু এভাবে পুরো কালীমাড় করা গোটে ষড়যন্ত্রর গন্ধ ভিতরে আসুচি তাঁকর কিছু বিরোধী লোক যেমন তাঁকর উত্থানকে সহি পু না এইভাবে করেছেন 2002 ভাই পুঁ থেকে ষড়যন্ত্র রচনা করা হয়েছে তাঁর নেতৃত্বকে দুর্বল করা কিন্তু হি ইজ এ ফাইটর স্ট্রং হেডেড পর্সন হি উইল সকসেসফুলি ফেস দিস কাইন্ড অফ অর হি উইল সকসেসফুলি নিউট্রালাইজ দিস কাইন্ড অফ কনস্পিরেসি এবং হি উইল ইমর্জ ভিক্টোরিয়াস।